আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। কিভাবে আপনারা অন্যের ফেসবুক পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ, ভাইবার ইত্যাদি পাসওয়ার্ড শো করাতে পারেন, অবশ্যই যদি সেটা সেভ করা থাকে। আর আমরা এটা অনেকেই সেভ করে থাকি। ওকে, ঠিক আছে, আমরা দেখে নিই কীভাবে শো করতে হয়। আপনাদের গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পরে এইখানে ক্লিক করতে হবে, এই ট্যাবটি, এটি হচ্ছে মেনু, এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে সেটিং আছে, আমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে স্ক্রল দিয়ে আমাদের একটু নিচে নামতে হবে। নিচে নামার পরে এখানে ম্যানেজ সার্চ ইঞ্জিন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন আপনার, সরি, একটু ব্যাকে যেতে হবে, আমাদের অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে যাওয়ার পরে আমাদের এখানে আছে ম্যানেজ পাসওয়ার্ড, একটু লক্ষ্য করেন এখানে লেখা আছে ম্যানেজ পাসওয়ার্ড। ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার এই আইডিতে যত, এই ব্রাউজারে যতগুলি আইডিতে লগ ইন করা হয়েছে সব আইডির লগ ইনগুলি, পাসওয়ার্ডগুলি এখানে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি যে কোনো একটা আইডির পাসওয়ার্ড শো করাই, অবশ্যই দেখে নিন। হ্যাঁ, অবশ্যই দেখেনি, সাপোজ এই পাসওয়ার্ডটি, কারণ এখানে সবগুলি পাসওয়ার্ডই আমার গুরুত্বপূর্ণ, এটা শো করানো যাবে না। আমি এই পাসওয়ার্ডটি শো করাই। এটি অবশ্য আমার উইন্ডোজের ডিফল্ট পাসওয়ার্ড। ওকে, আমরা দেখে নিই। এই দেখুন, পাসওয়ার্ডটি অলরেডি শো করতেছে। শুধুমাত্র সাবধান করার জন্য, কারণ যে কোনো সময় আপনার কম্পিউটারটি হ্যাক হয়ে যেতে পারে, আপনার মূল্যবান ইনফরমেশন অন্যের কাছে চলে যেতে পারে। ধন্যবাদ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।